আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি নতুন একটা ভিডিও নিয়ে হাজির হইলাম, আশা করি আপনারা সবাই ভালো লাগবো। ডুবি দিয়ে চিংড়ি মাছ রান্না, আর সাথে শীতল সুটকি। আমরা সিলেটি যারা আছি তারা খুবই একটা প্রিয় খাবার। তো আমি যেভাবে রান্না করছি এরকম রান্না হলে খুবই ভালো পাইবা, আর এই রান্নাতে খুবই টেস্টি। তো আমি কিভাবে রান্না করছি আমি দেখাই, মার কিটা কিটা লাগে এখন দেখাইয়া দিব। তো সাথে থাকুকা, আর যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করা থ্যাংক ইউ সবাই রে, যারা পাশে আসুন সবাই রে থ্যাংক ইউ, আর যারা করছেন না এখনও প্লিজ সাবস্ক্রাইব করবা আর সাথে থাকবা। তো দেখাই আর এখন আমি এই রান্না করতে কিটা কিটা লাগে। তো এই কারণের মাঝে আমি কিছু ডাটারে খাটিয়া দইয়া রাখছি, আর সাথে দিছি কাটলের বিচি, খাটিয়া দইয়া রাখছি সবগুলা। আর ডাটা রান্না করতে হইলে কিটা কিটা লাগবো আমি দেখাই দিয়ার। আমি আপনার মাঝে নিছি 200 গ্রাম চিংড়ি মাছ, এখানেও আছে রসুন, এখানেও কিছু কাটিয়া রাখছি, আর এখানেও পেস্ট আছে একটু ফ্রোজেন করা, আর কিছু কাঁচামরিচ আছে ওখানেও আমি আর ওরকম কাটিয়া রাখছি, আর নাগামরিচ আমি দিব সামান্য। এখানেও আছে হলুদ 1 টিস্পুন থেকে আরও একটু কম, আর মরিচের পাউডার আছে 1.5 টিস্পুন, 1.5 চামচ আছে, লবণ আছে, পানি, আর আছে শীতল সুটকি। সাইজটা নিছি আমি দেখতে পারা কীরকম সাইজের। তো এখন এই শীতল সুটকিগুলারে আমি একটা হাঁড়ির মাঝে গরম পানির মাঝে দিয়া আমি একটু বয়েল করবো, আর বয়েল করার পরে যে গোসা পাইব গোসাগুলো পালাই দিব। তো দেখো কে আমি কীরকম করি, আমি ছোট একটা হাঁড়ি নিছি, তারপরে পানি গরম করছি, করি আমি এই শীতল সুটকিগুলো ওখানে দিয়া দিব, ভালো করে সিদ্ধ হওয়ার লাগি। সিদ্ধ হওয়ার পরে যে পানি আমি বাইরে ও পানিগুলো আমি ইউজ করবো। আর এখানেও রাখছি কিছু পেঁয়াজ দেওয়ার লাগি। তো আমি আর একটা হাঁড়ি চুলার উপরে রাখছি, এখন আমি পেঁয়াজ দিয়া দিব, রসুন দিয়া দিব, ওখান থেকে কিছু রসুন দিব, আর বাকি রসুনগুলো আমি পরে দিয়া দিব, কাঁচামরিচ কিছু দিয়ার এখন, আর আমি হলুদ চা এখন দিব, আর মরিচের পাউডার দিয়া দিব, কিছু পানি ওখানের মাঝে দিব, আর লবণটা কি ওখান থেকে আরও কিছু লবণ দিব আমি এখানে, আর কিছু রাখছি পরে যতটুকু লাগে আমি দিয়া দিব। এখন নাড়াচাড়া করিয়া আমি কিছু সময় সিদ্ধ কর্মগুলারে রান্না করবো, যাতে পেঁয়াজের গন্ধ আর রসুনের একটা গন্ধ আছে কাঁচা গন্ধ ওগুলা যায়। আর ওদিকে আমার সুটকিগুলো রান্না ওর অনেকটা সফট হয়েছে, আর একটু সফট হইতে হইব। তো আমি এখন গুঁড়িয়া দিয়ার খাবার ভরে দিলাম, কিছু সময় লাগি। তো আমি 5 মিনিট রান্না করছি, দেখতে হওয়া কীরকম হয়েছে। আমার পেঁয়াজের যে খাঁচা বাপ থাকে গন্ধ একটা থাকে খাঁচা গন্ধ, গন্ধটা গেছে গিয়া। এখন আমি সব ডাটা দিয়া দিব, ডাটা আট কাটলের বেশি দিব, দিয়া নাড়াচাড়া করিয়া দিব, ভালো করে মিক্স করবো এখন।
আর এদিকে আমার শুটকিগুলো সিদ্ধ হয়ে গেছে আর গোসা সেপারেট হয়ে গেছে, একটা পারা খুব সুন্দর। এখন আমি শুটকির পানিগুলো ওখানের মাঝে দিব। শুটকির সব পানি ওখানের মাঝে দিব আর গোসা যেগুলো আছে সব গোসা ফেলাই দিব। তো আমি গোসার মাঝে আরও কিছু পানি দিছি, দিয়া বালা করি শুটকিগুলো রে আনছি। এখন তো অনেকটা ক্লিন হয়ে গেছে গোসা, এই গোসাগুলো আমি ফেলাই দিব। তো আমি শুটকি দইয়া বালা করি পানি দিছি, এখন আমি সব ঢুকি বালা করি সিদ্ধ করব। তো অপেক্ষা করবো, আমার ঢুকি কিছু সিদ্ধ হইতো, তারপরে আমি দেখাইমো কীরকম হয়েছে। তো এখন আমি আমার পিসা যেগুলো আছে ওগুলো দিলাইম। চিংড়ি মাছটা আসিল, সবগুলো চিংড়ি দিলাইছি, দিয়া মিক্স করিয়া দিমু বলা করে। এখনও আমার এগুলো সিদ্ধ হয়েছে না, সিদ্ধ হইতে আরও টাইম লাগবো। এখন খাবার করি দিয়ার আরও 10 মিনিট লাগে, 10 মিনিট পরে আবার আইমু। তো আমি দেখি এখন কীরকম হয়েছে, অনেকটা পানি শুকাই গেছে আর মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে আমি আমার রসুনগুলো দিব, আস্তে আস্তে রসুন আমার গলা লাগে, একটু বড়ো সাইজ করে খাটিয়া দেওয়া। আর কাঁচামরিচ আর নাগামরিচ থাকি আমি সামান্য একটু খাটিয়া দিয়া, আস্তে দিয়ার না আমি বেশি জাল হয়ে যাব। এখন মিক্স করে দিয়ার খুব সুন্দর একটা স্মেল বার হয়েছে, নাইস একটা গন্ধ বাইর হয়েছে। এখন আমি ঘুরিয়ে রাখবো আরও কত সময়। তো আমি এখন খাবার করে দিয়ার আরও 5 মিনিট লাগে। তো আমার লবণটা একটু কম হয়েছে, আমি আর একটু লবণ দিয়ার লবণ দিয়ে আমি বালা করে মিক্স করে দিয়ার এখন আমি খাবার করে দিই। আরও কত সময় লাগে, আরও 5 মিনিট লাগে। তো এখন দেখাই আর আমার বুগি, আমি আরও কিছুটা পানি দিছিলাম। তো আমার রুগী সিদ্ধ হয়েছিল, আমি কিছু পানি দিছি আর এখন আমার আরও একটু লবণ দিয়ার, আমার লবণটা পুরো হয়েছিল না। এখন নাড়াচাড়া করে দিয়ার প্রায় সিদ্ধ হয়ে গেছে। আর এখন দিমু ধনিয়া পাতা, আপনারা দিতে চাইলে দিতে পারবা, একটু অপশনাল। আমার গার্ডেনের ফ্রেশ ধনিয়া পাতা এখন আমি আনছি গিয়া। তো দিয়ার প্রায় রান্না শেষ হয়ে গেছে, আরও 2 মিনিট আমি খাবার করে রাখবো। একটানো মিক্স করিয়ে দিয়ার আমি আরও 2 মিনিট খাবার করে রাখবো, রান্না প্রায় শেষ হয়ে গেছে। তো 2 মিনিট হয়ে গেছে, দেখা ভাড়া খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে আর খুব সুন্দর একটা স্মেল বার হয়েছে, মশাল্লা খুব সুন্দর একটা গন্ধ বাইর হয়েছে। তো আমি এখন ডিশের মাঝে লইয়া দেখাইমো কীরকম হয়েছে। তো ওই গেল আমার চুগি দিয়ে চিংড়ি মাছ রান্না আর সাথে শুটকি, শীতল শুটকি খুব সুন্দর হয়েছে আর খুবই টেস্টি, দেখা পাড়া খুবই সুন্দর হয়েছে মশাল্লা। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবা, পাশে থাকবা আর কমেন্ট করবা, আর লাইক দিতে ভুলবা না প্লিজ। তো আজকে পর্যন্তই, ভালো থাকুক, আল্লাহ হাফেজ।